কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে স্যার। আমরা ঠিক সময় শুরু করতে পারছি ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ যথা সময় করতে পারছি স্যার। আমাদের আর 1 মিনিট আছে, 1 মিনিট পর থেকে অনুমতি দিলে আমরা শুরু করে দেবো। ঠিক 11টায় জি আসসালামাইকুম মোবাইল সবারটাই করে রাখেন, সাউন্ড অফ করে রাখেন। যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে একটু দেখি। শেয়ার হোল্ডারদের একটা ই দেন। ও ইউটিউবে স্যার, এটা আমাদের এখানে দেখার সুযোগ নাই, ইউটিউবে স্যার পারবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে না, সময় হয়ে গেছে, শুরু করবো। কোনটা? জি স্যার। বিসমিল্লাহ রহমান রহিম। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর 21তম অ্যানুয়াল জেনারেল মিটিং এর শুরু করতে যাচ্ছি। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে, অনুমতি দিলে আমরা শুরু করব ইনশাল্লাহ। অনুমতি দেওয়া হলো, ধন্যবাদ অনুমতির জন্য। আমাদের অনুষ্ঠানের আজকে শুরু হচ্ছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তেলাওয়াত করবেন আমাদের সম্মানিত ডাইরেক্টর আলহাজ আব্দুল হান্নান। জনাব আলহাজ আব্দুল হান্নান স্যারকে আমি অনুরোধ করছি তেলাওয়াত করার জন্য। আর আপনার মাইক্রোফোনটা অন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَجَعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم ধন্যবাদ সম্মানিত ডাইরেক্টর আব্দুল হান্নান স্যার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমাদের পরবর্তী এজেন্ডা আমরা যাচ্ছি, ইনগ্রেশন অফ দ্য মিটিং অফ স্পিচ বাই অনারেবল চেয়ারম্যান। আমি আমাদের সম্মানিত চেয়ারম্যানকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য, উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের আজকের 21তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত কোম্পানির সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালক বৃন্দ, অডিটর, পরিদর্শক ও কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোম্পানির আজকের এই ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় আপনারা যে যেখান থেকে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কোভিড-19 এর কারণে আমাদের দেশ সহ সারা দেশে বিরাজমান এ ভয়াবহ পরিস্থিতি আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকায় এবং আমি আপনাদের সাথে মিলিত হতে পারায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রিয় সুধীবৃন্দ, 2020 সালের শুরুতে কোভিড-19 আবির্ভূত হওয়ায় এক অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা উক্ত বছরটি শুরু করেছি, যে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি আজ স্থবির হয়ে পড়েছে এই ভাইরাসের কারণে। 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 4.3% সংকুচিত হয়েছে। লকডাউন, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব ইত্যাদি মানুষের জীবনে বাঁচতে সহায়তা করলেও বিশ্বব্যাপী মানুষের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে 2020 সালে দক্ষিণ এশিয়ায় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি সামান্য হলেও বেড়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমি বলবো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপ ও বিচক্ষণ ও ফলপ্রসূ সিদ্ধান্তের কারণে এটি সম্ভব হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে এখন নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে গণ্য করা হচ্ছে। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আমি বলবো করোনায় বাংলাদেশের অর্থনীতি সংকুচিত করতে না পারলেও সামাজিক ও অর্থনীতির যে গতিধারা ছিল তাতে কিছুটা হলেও ব্যাঘাত সৃষ্টি করেছে। তবে আমরা আশা রাখি যথাশীঘ্র তা স্বাভাবিক হয়ে যাবে এবং এদেশের উন্নয়ন গতিধারা আরো বেগবান হবে। এখনো করোনায় আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি ও অন্যান্য দেশের তুলনায় খুবই কম, মহান আল্লাহ তাআলা আমাদের অনেক হেফাজত করেছেন, যার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন অত্র কোম্পানি 19 ডিসেম্বর 1999 সালে অনুমোদন পায়। প্রতিষ্ঠান লগ্ন থেকে কোম্পানি ধারাবাহিকভাবে ব্যবসায়িক সফলতার সহিত বছরগুলো অতিক্রম করে আসছে। আপনারা জেনে আনন্দিত হবেন এই করোনা পরিস্থিতির মধ্যে কোম্পানি লক্ষ্যমাত্রার আলোকে ব্যবসা করতে সক্ষম হয়েছে। প্রতি বছর কোম্পানির ব্যবসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম পর্যায়ে রয়েছে। কোম্পানি অত্যন্ত দ্রুততার সহিত বীমা দাবি নিষ্পত্তির ফলে গ্রাহক সন্তুষ্টি অর্জন এবং বীমা সেক্টরে কোম্পানির অনেক সুনাম বৃদ্ধি ঘটেছে। এবছর কোম্পানির ক্রেডিট রেটিং অগ্রগতি হয়েছে, যা লং টার্ম AA এবং শর্ট টার্ম ST2। আপনাদের সকলের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার কারণে এসব অর্জন সম্ভব হয়েছে। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 31 ডিসেম্বর 2020 সালে সমস্ত বছরে অর্থনীতির কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে 66 কোটি 47 লক্ষ টাকা, অবলিখন মুনাফা করেছে 10 কোটি 59 লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট পরিসম্পদ 137 কোটি টাকা। আলোচ্য বর্ষে কোম্পানির পূর্ব নিট মুনাফা হয়েছে 10 কোটি 82 লক্ষ টাকা। এছাড়া শেয়ার প্রতি পরিসম্পদ 15.89 টাকা ও শেয়ার প্রতি আয় 2.18 টাকা। আপনারা জানেন যে পর্ষদ 2020 সালের জন্য 10% স্টক লভ্যাংশ সুপারিশ করে। ভবিষ্যতে যেন আরো বেশি লভ্যাংশ দেওয়া যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আমাদের জন্য পরিস্থিতি স্বাভাবিক করে দিন এবং করোনা সহ সব ধরনের মহামারী থেকে রক্ষা করুন। পরিশেষে আমি IDRA
BSEC, DSE, CSE ও অডিটর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকল পরিচালক, শেয়ারহোল্ডার, মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। তৃতীয় প্রজন্মের কোম্পানি হয়েও আপনাদের কোম্পানির সুদের অবস্থানে রয়েছে এবং দ্রুত বিমা দাবি নিষ্পত্তির বিষয়ে বিমা সেক্টরের কোম্পানি যথেষ্ট সুনাম অর্জন করেছে। বর্তমানে কোম্পানির ক্রেডিট রেটিং লং টার্ম ডাবল এ এবং শর্ট টার্ম ST2, যা কোম্পানির সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত। ফলশ্রুতিতে 2020 সালে করোনা পরিস্থিতির মধ্যে গ্রোস 63.47 কোটি টাকা প্রিমিয়াম অর্জন সম্ভব হয়েছে। প্রতি বছর কোম্পানির ব্যবসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সামনের দিনগুলিতে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে আমাদের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে। বর্তমানে সারা বাংলাদেশে কোম্পানির 44টি শাখা রয়েছে। কোম্পানিতে নিজস্ব সফটওয়্যার চালু এবং প্রত্যেকটি শাখা নেটওয়ার্কভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লোকেশনে আরও শাখা খোলা এবং সকল কার্যক্রম ডিজিটালাইজেশন করার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি এ সকল কার্যক্রমের মাধ্যমে কোম্পানির ব্যবসা আরও বৃদ্ধি পাবে এবং সামনের দিনগুলোতে সম্মানিত শেয়ার হোল্ডারদের আরও বেশি লভ্যাংশ দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, ইতিপূর্বে সবার সময়ে আপনারা অনেক মূল্যবান বক্তব্য ও পরামর্শ দিয়েছেন যা আমাদেরকে অনুপ্রাণিত করে। আজকের এই ভার্চুয়াল সভায় আপনাদের লিখিত মতামত ও বক্তব্য প্রদানের সুযোগ রয়েছে। আশা করব আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। পরিশেষে আমি BSEC, DSE, CSE ও IDR সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সম্মানিত পরিচালকবৃন্দ, গ্রাহকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমার প্রিয় সহকর্মীবৃন্দকে পুনরায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্থ জীবন এবং কোম্পানির উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ব্যবস্থাপনা পরিচালক মহোদয়।
আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের কিছু মন্তব্য তুলে ধরছি আজকের এই প্ল্যাটফর্ম থেকে। সম্মানিত শেয়ার হোল্ডার মোহাম্মদ এনামুল হক, বিও অ্যাকাউন্ট নাম্বার 12024200004 7095। জনাব এনামুল হক সাহেব বলছেন, আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান, মাননীয় MD ডাইরেক্টরস, মাননীয় কোম্পানি সেক্রেটারি, শেয়ার অফিসের ম্যানেজার ও প্রিয় শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, কোভিড-19 এই পরিস্থিতিতে ভার্চুয়ালের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় চেয়ারম্যান, কোম্পানির বার্ষিক প্রতিবেদন পড়ে আমার মনে হয়েছে এটি একটি সুন্দর, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিবেদন। মাননীয় চেয়ারম্যান, আপনি সৎ ও সততা, স্বচ্ছ ও বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা, কর্মনিষ্ঠা এগুলো ধারণ করে এ পর্যন্ত পৌঁছেছেন। করোনা ভাইরাসের এই মন্দ সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থাপনা যখন ভেঙে পড়েছে, তখন এই দুঃসময়ে আপনি লভ্যাংশ প্রদান করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমি আমার প্রিয় দেশের কোম্পানি ও আপনাদের উপর উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমি এ বছর অপেক্ষা আগামী বছর বেশি লভ্যাংশ আশা করছি। আসুন এ পৃথিবীতে আমরা সবার জন্য সুস্থতা কামনা করি। আমি সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। এরপরে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব আবুল বাশার হাওলাদার, বিও অ্যাকাউন্ট নাম্বার 1601880062756175। জনাব আবুল হোসেন আবুল বাশার হাওলাদার, সাংবাদিক, ব্যাংক বিমা শিল্প পত্রিকা। ইনি বলছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের একুশতম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভার মাধ্যমে আপনাকে এবং অংশগ্রহণকারী সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান প্রতিকূল পরিবেশ ও করোনা মহামারীর মধ্যেও আপনারা দক্ষ দিক নির্দেশনা এবং ডাইনামিক ও বিচক্ষণ ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল নওয়াব সহ পরিচালনা পর্ষদের সদস্যদের সঠিক তদারকি এবং ব্যবস্থাপনা পর্ষদের যোগ্য ব্যবস্থাপনায় আমরা ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে পেয়েছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, নিম্নলিখিত সূচকগুলির ঊর্ধ্বমুখীর জন্য আপনাকে পরিচালনা পর্ষদের সদস্যের এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিশেষ করে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, অক্লান্ত পরিশ্রমের ফলে করোনা মহামারীর মধ্যেও আমরা 10% স্টক লভ্যাংশ পাওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, নিম্নলিখিত সূচকগুলির ঊর্ধ্বমুখীর জন্য আপনাকে পরিচালনা পর্ষদ সদস্যদের এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিশেষ করে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমের ফলে করোনার মহামারীর মধ্যে আমরা 10% লভ্যাংশ পাওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড 2020 সমাপনী বছরে গ্রস প্রিমিয়াম 10,79,00,000 টাকা বৃদ্ধি পেয়ে মোট 66,48,00,000 টাকা হয়েছে, যা 2019 সালে ছিল 55,69,00,000 টাকা। দুই, নিট প্রিমিয়াম 11,24,00,000 টাকা বৃদ্ধি পেয়ে 49,74,00,000 টাকা হয়েছে, যা 2019 সালে ছিল 38,50,00,000 টাকা। তিন, আন্ডাররাইটিং প্রফিট ও অবলিখন মুনাফা 3,67,00,000 টাকা বৃদ্ধি পেয়ে মোট 10,60,00,000 টাকা হয়েছে, 2019 ছিল 6,93,00,000। FDR 14,23,00,000 টাকা বৃদ্ধি পেয়েছে। জি, অনেক সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ আমাদের এখানে বক্তব্য দিয়েছেন। আমি আরো কিছু বলছি। আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব সাইফুল আহমেদ ভুইয়া, বিও অ্যাকাউন্ট নাম্বার 12016400373633। জনাব সাইফুদ্দিন আহমেদ ভুইয়া বলছেন, ইনি ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক নিরপেক্ষ সংবাদ
ইসলাম ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের 21তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিচালক বৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, শেয়ার হোল্ডার, কোম্পানির সচিব সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং করোনা মহামারীর মধ্যে সকলের সুস্থতা কামনা করছি। কোম্পানির অর্থনৈতিক সূচকগুলো যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। যেমন 2019 সালের তুলনায় 20 সালের মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে, কর পূর্ববর্তী মুনাফা বৃদ্ধি পেয়েছে, এফডিআর বৃদ্ধি পেয়েছে, বিমার মূল ব্যবসা আন্ডাররাইটিং প্রফিট বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি পেয়েছে, শেয়ার হোল্ডার ইকুইটি বৃদ্ধি পেয়েছে। আমি উল্লেখিত অগ্রগতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। এছাড়াও সুন্দর একটি বার্ষিক প্রতিবেদন অনলাইনে আমরা পেয়েছি, যার জন্য আমি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সচিব সাহেবকে সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী শেয়ার জনাব আজাদ আহসান, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202420438542 01। উনি বলছেন, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক বৃন্দ, কোম্পানির সচিব এবং আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভার্চুয়াল বার্ষিক এজিএম করার জন্য ধন্যবাদ। করোনাকালে ব্যবসা কেমন হচ্ছে একটু জানাবেন। আগামীতে আমরা যাতে নগদ ডিভিডেন্ড সবাই নিতে পারি সেদিকে অবশ্য খেয়াল রাখবেন। এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা সকলে ভালো এবং সুস্থ থাকি এই কামনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সহায় হন। এরপরে জনা বিশ্বজিৎ ঘোষ, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202050000238632 4। উনি বলছেন, থ্যাংকস এভরিবডি অ্যান্ড ম্যানেজমেন্ট ফর 2021-21 অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যান্ড টু পে 10% স্টক ডিভিডেন্ড। উনি আরো বলছেন, কিছুটা অংশ বাংলায়ও আছে, উনি বলছেন, থ্যাংকস টু অনারেবল চেয়ারম্যান, কোম্পানি সেক্রেটারি, এমডি স্যার, সবাইকে উনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পরবর্তী সম্মানিত শেয়ার হোল্ডার জনাব জিয়াউর রহমান, বিও অ্যাকাউন্ট নাম্বার 1203210066068535। উনি বলছেন, থ্যাংকস অল বোর্ড অফ ডাইরেক্টার্স ফর 10% স্টক ডিভিডেন্ড। দিস প্যান্ডামিক টাইম আওয়ার কোম্পানি ইপিএস ইজ টাকা 2.18, এনএবি পার শেয়ার টাকা 15.89, অ্যান্ড এনওসিইএফ পিএস অফ টাকা 5.51 ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st December 2020, অ্যাজ এগেনস্ট টাকা 1.65, টাকা 14.14, টাকা 0.86 রেসপেক্টিভলি ফর সেম পিরিয়ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার। আওয়ার কোম্পানি মেনটেন ডিভিডেন্ড পলিসি। থ্যাংকস ফর ইন্টেলিজেন্স। উই হোপ দ্যাট আওয়ার কোম্পানি কস্ট অ্যান্ড এক্সপেন্সেস উইল বি রিডিউসড নেক্সট ইয়ার। এস্পেশালি থ্যাংকস আওয়ার ম্যানেজিং ডাইরেক্টর ফর এক্সেলেন্স পারফরমেন্স। নেক্সট ইয়ার উই ওয়ান্ট ক্যাশ ডিভিডেন্ড। উই হোপ অ্যান্ড প্রে দ্যাট আওয়ার কোম্পানি ডে বাই ডে উইল ইনক্রিজ। থ্যাংকস অফ টু অল। আমাদের পরবর্তী শেয়ার হোল্ডার জনাব জোবায়ের ইসলাম, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202490010594110। উনি বলছেন, আসসালামু আলাইকুম। 21তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ক্লান্তি লগ্নে ডিভিডেন্টের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আশা করি এই ধারাবাহিকতা বজায় যেন সবসময় থাকে, এই আশা প্রত্যাশা। এছাড়াও আমাদের আরো সম্মানিত শেয়ার হোল্ডারগণ মন্তব্য রেখেছেন, যেমন শঙ্কর কুমার, মিস্টার শঙ্কর কুমার মল্লিক, বিও অ্যাকাউন্ট নাম্বার 1204-3001534-0656। উনি বলছেন, অনারেবল চেয়ারম্যান, থ্যাংকস ফর রিকমেন্ডেড 10% স্টক ডিভিডেন্ড অ্যান্ড ইনক্রিজ ইপিএস অ্যান্ড এনএভি। প্লিজ ডিক্লেয়ার ক্যাশ ডিভিডেন্ড ইন কামিং ইয়ার। রিগার্ডস শঙ্কর কুমার মল্লিক।
আমাদের পরবর্তী সম্মানিত শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ মামুন হোসেন শামীম, বিও অ্যাকাউন্ট নাম্বার 12015300583912525। উনি বলছেন, আসসালামু আলাইকুম, ইসলামী ইনস্যুরেন্সের সম্মানিত চেয়ারম্যান, কোভিড ফর ভার্চুয়াল এজিএম ওকে, ডিভিডেন্ড ওকে, এজেন্ডা সমূহ পাশের প্রস্তাব করছি, এমডি মামুন হুসাইন শামীম, অল থ্যাংকস। এরপরে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার মিস্টার গোলাম ফারুক, বিও অ্যাকাউন্ট নাম্বার 12055900209445455। উনি বলছেন, ইসলামী ইন্স্যুরেন্সের পেইড আপ ক্যাপিটাল 37,42,00,000 টাকার মধ্যে স্পন্সর ও ডাইরেক্টর 14.79 করোড় বা 39.49, জেনারেল শেয়ার হোল্ডার 22.63 কোটি টাকা বা 60.51। বিএসএসির সিজিসি অনুযায়ী এই কোম্পানির দুইজন স্বতন্ত্র পরিচালক এই 60.51% শেয়ারের জিম্মাদার বা ট্রাস্টি। সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে সব ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা অনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীন ও স্বতন্ত্র পরিচালকদের সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের সকল বিষয় অবহিত করা ও জবাবদিহিতা করার বিধান রয়েছে। আশা করি দুইজন স্বাধীন ও স্বতন্ত্র পরিচালক তা প্রতিপালন করবেন। দেশের দুই দেশের নন লাইফ ইন্স্যুরেন্স করোনা আক্রান্ত 2020 সালে প্রথমবারের মতো গ্রস প্রিমিয়ামে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। 2019 সালে দেশের গ্রস প্রিমিয়াম আয় ছিল 4,718 কোটি টাকা, 2020 সালে তা 352 কোটি টাকা বা এত 7.46% কমে হয়েছে 4,366 কোটি টাকা। এর বিপরীতে ইসলামী ইন্স্যুরেন্স 2020 সালে গ্রস প্রিমিয়াম আয় 19.36% প্রবৃদ্ধি হয়েছে, যা অতুলনীয়, অত্যন্ত প্রশংসনীয়। ইসলামী ইন্স্যুরেন্সের 2019 সালের গ্রস প্রিমিয়াম আয় ছিল 55.69 কোটি টাকা, 2020 সালে তা 10,70,00,000 টাকা বা 19.36% বেড়ে হয়েছে 66,47,00,000 টাকা, যা অত্যন্ত ইতিবাচক, গ্রহণযোগ্য ও অনুকরণীয়। এই প্রেক্ষাপটে ইসলামী ইন্স্যুরেন্সের 2018 সালের গ্রস প্রিমিয়াম ছিল 42,57,00,000 টাকা, 2019 সালে তা 33% বেড়ে হয়েছে 55,69,00,000 টাকা। এভাবে উনি ধারাবাহিকভাবে কিছু বক্তব্য দিয়েছেন, জন্য ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা আমাদের পরবর্তী এজেন্ডায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী এজেন্ডা হচ্ছে টু প্রপোজ দ্য ফলোয়িং এজেন্ডা ফর অ্যাপ্রুভাল বাই দ্য অনারেবল শেয়ার হোল্ডার। এজেন্ডা নাম্বার 1, টু রিসিভ অ্যান্ড অ্যাডপ্ট দ্য অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2020 অ্যালং উইথ ডাইরেক্টর্স রিপোর্ট অ্যান্ড অডিটর্স রিপোর্ট। আমাদের এখানে প্রস্তাবক জনাব মোহাম্মদ ইনামুল হক, বিও অ্যাকাউন্ট নাম্বার 12024200004705, এবং সমর্থন করেছেন জনাব মোহাম্মদ ইস্তিয়াক, বিও অ্যাকাউন্ট নাম্বার 12048200230050। ওনারা বলছেন, কোম্পানি 31শে ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, পরিচালক বৃন্দের রিপোর্ট এবং নিরীক্ষিত রিপোর্ট গ্রহণ অনুমোদনের জন্য প্রস্তাব এবং সমর্থন করেছেন, যার পার্সেন্টেজ হচ্ছে প্রায় 100%, নেগেটিভ কোনো ভোট নাই। তো বিবেচনায় মেজরিটি মাস্ট বি গ্রান্টের সেই হিসাবে আমরা এই প্রস্তাবকে পাস বলে ঘোষণা করছি। এজেন্ডা 1 নম্বর পাস হওয়ার পরে আমরা এজেন্ডা নাম্বার 2 এ যাচ্ছি, টু অ্যাপ্রুভ 10% স্টক ডিভিডেন্ড রিকমেন্ডেড বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টর্স ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2020। 2 নম্বর এজেন্ডায় প্রস্তাবক জনাব আজাদ হোসেন, বিও অ্যাকাউন্ট নাম্বার 12024200435420001, সমর্থন করেছেন জনাব কবির আহমেদ শিকদার,
বিও অ্যাকাউন্ট নাম্বার 1201590013485848। এখানে আমাদের প্রায় শতভাগ পক্ষে ভোট পড়েছেন, বিপক্ষে পড়েছে মাত্র 735 আউট অফ 1,48,57,395। সুতরাং সেই হিসাবে আমরা দ্বিতীয় এজেন্ডা পাস ঘোষণা করছি। এজেন্ডা নাম্বার 3, টু ইলেক্ট রি ইলেক্ট ডাইরেক্টর। এখানে আমাদের 3 নম্বর এজেন্ডায় প্রস্তাবক জনাব মোহাম্মদ নাজমুল হক খান সুমন, বিও অ্যাকাউন্ট নাম্বার 1206100039266699, সমর্থন করেছেন মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন শামীম, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202600000007964। এখানে শতভাগ ভোট পড়েছে 1,48,58,217 ভোট পড়েছে পক্ষে, বিপক্ষে কোনো ভোট পড়ে নাই। নিয়ম অনুপাতে আমরা এটাকে পাস বলে ধরে নিচ্ছি, পাস ঘোষণা করছি। এজেন্ডা নাম্বার 4, টু অ্যাপ্রুভ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর ফর দ্য ইয়ার 2020-21 অ্যান্ড ফিক্স আপ দ্য রেমুনারেশন। এই এজেন্ডার পক্ষে প্রস্তাবক জনাব মোহাম্মদ আফসার উদ্দিন সরকার, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202600000005039, সমর্থন করেছেন আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব জোবায়ের ইসলাম, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202490010594110। এখানে ভোট পড়েছে পক্ষে প্রায় 100%, নাম্বার অফ ভোটস হচ্ছে 1,48,57,875, আর বিপক্ষে পড়েছে 735টি ভোট। সুতরাং আমরা এই এজেন্ডাকে পাস বলে ঘোষণা করছি। এজেন্ডা নাম্বার 5, টু অ্যাপ্রুভ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এলিজিবল প্রফেশনাল ফর ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অন কমপ্লায়েন্স অফ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। এখানে প্রস্তাবক আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, বিও অ্যাকাউন্ট নাম্বার 1202800640008002, সমর্থন করেছেন সম্মানিত শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ খায়রুল আমিন, বিও অ্যাকাউন্ট নাম্বার 1206100063490010। এখানে ভোট পড়েছে 100%, 1,48,56,978 পক্ষে, বিপক্ষে কোনো ভোট পড়ে নাই। সেই হিসাবে আমরা এই এজেন্ডাকে পাস ঘোষণা করছি। এরপরে এজেন্ডা 6, টু ট্রানজ্যাক্ট এনি আদার বিজনেস উইথ দ্য পারমিশন অফ দ্য চেয়ার। মোটামুটি এজেন্ডা আমাদের এখানে শেষ। এর পরবর্তী আমাদের ভোট অফ থ্যাঙ্কস বাই অনারেবল ভাইস চেয়ারম্যান আলহাজ ইসমাইল নওয়াব। আমি এ পর্যায়ে আলহাজ মোহাম্মদ ইসমাইল নওয়াব স্যারকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব আলহাজ ইসমাইল নওয়াব, ভাইস চেয়ারম্যান ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর অধ্যক্ষ 31তম বার্ষিক সাধারণ সভা, সংযুক্ত কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আলহাজ মোহাম্মদ সাইদ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালক বৃন্দ, নিরীক্ষক পরিদর্শক, শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান ও কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র কোম্পানি অন্যতম উদ্যোক্তা অবিভক্ত ঢাকার সফল মেয়র মরহুম মোহাম্মদ হানিফকে এবং তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় শেয়ার হোল্ডার ভাইয়েরা, আজকে কোভিড-19 তথা করোনা নামক এই কঠিন রোগে তথা মহামারীর কারণে সারা বিশ্বের অস্থিতিশীল ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আজ অনেকটা কঠিন সময় পার করছে। এই প্রতিকূল পরিস্থিতিতে আপনারা কোম্পানির অধ্যক্ষ এই ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার সংযুক্ত থাকা এবং সভাকে সাফল্যমণ্ডিত করা আমি আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করছি। আল্লাহ যেন আমাদের উপর থেকে এই মুসিবত উঠিয়ে নেয় এবং আমাদের সকলকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, আপনারা সুন্দরভাবে সভার সম্পূর্ণ ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আলোচ্য সূচি সমূহ অনুমোদন দিয়েছেন এবং বহু মূল্যবান পরামর্শ ও মতামত দিয়েছেন, যার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আপনারা কোম্পানির বার্ষিক সাধারণ সভা সমূহ উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ ও মতামত দিয়েছেন, যা আমাদের চলার পথে আরো বেগবান করেছে। আমরা সবসময় আপনাদের পরামর্শ ও মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে কোম্পানি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরামর্শ, সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনার মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অর্থ কোম্পানির ধারাবাহিকতা, ব্যবসায়ী সফলতা সহিত বিগত বছরগুলোতে অতিক্রম করে আসছে। আপনারা জেনে আনন্দিত হবেন, এর কারণে প্রস্তুতির মাধ্যমে কোম্পানি 2020 সালে লক্ষ্যমাত্রার আলোকে ব্যবসা করতে সক্ষম হয়েছে এবং 66,47,00,000 টাকা গ্রস প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছে। এছাড়া আপনাদের জন্য 10% স্টক ডিভিডেন্ড প্রদান করতে সক্ষম হয়েছে। প্রতি বছর কোম্পানির ব্যবসা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড প্রথম পর্যায়ে রয়েছে। কোম্পানিতে অত্যন্ত দ্রুত সহিত বিমা দাবি নিষ্পত্তির ফলে গ্রাহকদের সম্পত্তি অর্জন এবং বিমা সেক্টরে কোম্পানির অনেক সুনাম বৃদ্ধি ঘটেছে। আমাদের গ্রাহকদের শেয়ারহোল্ডারদের সন্তুষ্টি আমাদের অন্যতম লক্ষ্য। সামনের দিকে শেয়ার হোল্ডারদের জন্য আরো বেশি ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শেয়ার হোল্ডার আপনারা জানেন যে বর্তমানে করোনার কারণে বিশ্ব পরিস্থিতি এবং আমাদের দেশের অবস্থা খুবই নাজুক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং সব কিছু যেন স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেই প্রার্থনা করছি। আপনারা সকলে সরকারের কর্তৃক ঘোষিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, পুনরায় সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অধ্যকার ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা সমাপ্ত ঘোষণা করছি। পরিশেষে আমি আইডিয়ার এ, বিএসসি, ডিএসই, সিএসই ও অডিট সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সম্মানিত চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, শেয়ার হোল্ডার বৃন্দ, লেখক, পরিদর্শক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কর্মচারী ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ ইসমাইল নওয়াব। আপনার সমাপনী বক্তব্যের পরে আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ কামালউদ্দিন জাফরি শরিয়া কাউন্সিল ওনাকে বিনীত অনুরোধ করছি একটু দোয়া করার জন্য আমাদের সবার জন্য, শেয়ার হোল্ডার, আমাদের সম্মানিত ডাইরেক্টর এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য। সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ কামালউদ্দিন জাফরি শরিয়া কাউন্সিল আছেন? স্যার আপনার মাইকটা একটু আনমিউট করেন স্যার, ডিভাইসটা।
মোবাইলে স্যার একটু ই দেন, মোবাইলে আনমিউট দেন স্যার। স্যার তাহলে বোধ হয় ই নাই, ইয়ারফোনটা স্যার খুলে দেন তাহলে স্যার, বোধ হয় ব্যাটারি লো হয়ে আছে স্যার। ইয়ারফোনটা খুলে স্যার মোবাইল থেকে ইয়ারফোনের কানেকশনটা ডিসকানেক্ট করেন স্যার, ব্যাটারি হয়তো স্লো হয়ে আছে, লো হয়ে আছে। শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মোনাজাতের পরে আমরা আমাদের আজকের এই 21তম ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম এর সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে এই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ।